পাইকারি যারা 500-1000 নেয় ওদের জন্য আলাদা একটা রেট আছে। আর সচরাচর আমরা যে রেটে বিক্রি করি এটা হচ্ছে প্যাকেট সহ 15 টাকা। প্রোডাক্টগুলো অনেকে বলে যে নন গ্যারান্টি মালটাই কি গ্যারান্টি দেওয়া হয় কিনা, আসলে না, নন গ্যারান্টি এবং গ্যারান্টি মালের টোটাল আইটেমটাই কিন্তু ভিন্ন। একটা নন গ্যারান্টি পিসি আর একটা গ্যারান্টি পিসির ভিতরে অনেক ডিফারেন্স আছে, তফাত, অনেক তফাত। আমাদের এখন এটা রেট হচ্ছে আপনার 70 টাকা 6 মাসের গ্যারান্টি, সাথে প্যাকেট আছে, কার্ড আছে, ব্যাকআপ যারা আছে 500 পিস 200 পিস 300 পিস 100 পিস নিয়ে তারা গ্রাম অঞ্চলে যে ছোটোখাটো দোকানগুলো আছে ওগুলোতে নিয়ে কিন্তু ব্যবসাটা শুরু করতে পারে। দর্শক, ইলেকট্রিক আইটেমের মধ্যে অন্যতম চাহিদা সম্পন্ন পণ্য হল এলইডি লাইট। বছরের সব সময় এই পণ্যটির চাহিদা থাকে বলে অনেকে মফস্বল এলাকায় এলইডি লাইটের পাইকারি ব্যবসা করার কথা ভাবছেন। আর এজন্যই আমরা আপনাদের আজ নিয়ে এসেছি রাজধানী ঢাকার সুন্দরবন স্কয়ার সুপার মার্কেটের তানফির ইলেকট্রিকে। অন্যান্য ইলেকট্রিক পণ্যের পাশাপাশি এখানে পাবেন সব ধরনের এলইডি লাইট। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে কাঁচামাল সংগ্রহ করে নিজস্ব ফ্যাক্টরিতেই তারা এলইডি লাইট সংযোজন করে থাকেন। চলুন দর্শক, জেনে নেই কিভাবে প্রস্তুত করা হয় এলইডি লাইট, সেই সঙ্গে জানব এই ব্যবসার আদ্যোপান্ত সম্পর্কেও। দর্শক, শুধুমাত্র তথ্য দেওয়ার জন্যই আমরা এই ভিডিওগুলো তৈরি করি। পণ্য ক্রয় বিক্রয় কিংবা অর্থ লেনদেন অবশ্যই আপনাকে নিজ দায়িত্বে করতে হবে। অনাকাঙ্ক্ষিত কোনো পরিস্থিতির দায় বিজনেস বিডি কর্তৃপক্ষ নেবে না। আসসালামু আলাইকুম। সারা বাংলাদেশের ইলেকট্রিক পাইকারি যারা ব্যবসায়ী আছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আপনাদেরকে আমরা নিয়ে আসছি আমাদের তানভীর ইলেকট্রিকের একটা ওয়ার্কশপে। এটা হচ্ছে আমাদের বাংলাদেশে যে বিভিন্ন জেলায় ডিস্ট্রিক্টে আমাদের কিছু ছোটোখাটো দোকানদার আছে যারা 100 পিস 200 পিস 300 পিস মাল নিয়ে যায়, ওদের জন্য ওদের মালটা যেন ভালো এবং কোয়ালিটিপূর্ণ করে তৈরি করে দিতে পারি, এই জন্য ছোটো আকারে এখান থেকে আমাদের এই মালগুলো ওদের ছোটোখাটো যে অর্ডারগুলো হয় এগুলো আমরা এখান থেকেই ডেলিভারি দিই। এর ভিতরে আপনার এখানে ধরেন এই যে বাংলা মাল, বাংলা 5 ওয়াট আছে আপনার, 5 ওয়াটের এগুলোর আপনার হিক্সিন আছে, তারপরে আপনার এটা এখন বর্তমান রেট হচ্ছে আপনার পাইকারি যারা 500-1000 নেয় ওদের জন্য আলাদা একটা রেট আছে। আর সচরাচর আমরা যে রেটে বিক্রি করি এটা হচ্ছে প্যাকেট সহ 15 টাকা, 15 টাকা জি প্যাকেট সহ। আর যারা অ্যাভেলেবেল মাল প্রয়োজন হয় যারা ডিস্ট্রিক্ট ওয়াইজ পাইকারি বিক্রি করে 500-1000 5000 6000 তাদের রেটটা আলাদা একটা রেট আছে। ওইটা আমরা যদি স্ক্রিনে যেহেতু দেওয়া আমার নাম্বার থাকবে ওই নাম্বারে তারা আমার সাথে যোগাযোগ করলে আমি ওই রেটটা দিয়ে দিব। এটার সাথে আমাদের এটা হচ্ছে আমাদের এই 5 ওয়াট যে মালটা আমরা সেল করি 12 টাকা 13 টাকা 15 টাকা এই মালের আইসি এটা ভিতরে থাকে না ভাই? হ্যাঁ এটা ভিতরে থাকে। এটার সাথে আপনার হিক্সিন আছে ছোট আর বডি, হ্যাঁ এটা ফিটিংগুলো আমরা এখানে করি। আচ্ছা তানভীর ভাই, আপনাদের এই যে লাইটগুলো যে ফিটিং হয় অথবা কিভাবে কি প্রসেস, এখানে তো নিশ্চয়ই কিছু করে প্রসেসিং নাকি? হ্যাঁ আমাদের একটু দেখান কিভাবে, অনেক দর্শক গিয়ে দেখতে চায় কিভাবে লাইটগুলো আপনারা বানান। প্রসেসগুলো আসলে খুবই সহজ, খুবই সহজ, হ্যাঁ এটা খুবই সহজ। হয়তো অনেকে মনে করে যে এই লাইটগুলো তৈরি করা অনেকটা অনেক ঝামেলা অনেক কষ্টের বা কীভাবে কী তৈরি করে, একবারে সহজ। এই পিসিবিগুলো আলাদা চায়না থেকে আসে, হ্যাঁ জাস্ট আপনার রান এবং তাতাল দিয়ে এগুলোতে আগে রান দেওয়া লাগে, দেওয়ার পরে এরকম তার আছে, হ্যাঁ নর্মাল তাল এগুলা বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায় কেজি ধরে, ওগুলা আগে রান দিয়ে আপনার তাতাল দিয়ে জোড়া দেওয়া হয়। প্রথমে ওই যে ইম্পোর্ট করা যে আইটেমটা এটার সাথে জোড়া দেয়, এই দুইটা তার জোড়া দেওয়া হয়। আচ্ছা আচ্ছা,
জোড়া দেওয়ার পরে আপনার এই যে হিক্সিন আছে, এই হিক্সিনের ভিতরে আপনার স্ক্রু আছে, স্ক্রু দিয়ে এরকম মেশিনগুলোও আপনার অ্যাভেলেবেল বাজারে আপনারা পাবেন। এসিডিসি আছে, ডাইরেক্ট কারেন্টের আছে, এটা দিয়ে আপনার এই নাট আছে, নাটগুলো লাগাই দিয়ে জিনিসটাকে আটকা দেওয়া হয়, মানে বডির সাথে আটকানো হয়। জি জি, আইসি টেপে আইসি আটকা দেওয়া হয়। হ্যাঁ, বডিতে আপনার এতে হিক্সিনে লাগানোর পরে এটা খোলা বডি থাকে, এটা খোলা বডি, আমরা অনেক বডি দেখতেছি এখানে, এই খোলা বডি, এই খোলা বডিতে জাস্ট আপনার তিন এভাবে করে দুটা তার লাগাই দেওয়া হয় না? হ্যাঁ, এভাবে একবারে সহজ, একবারে সহজ, যে কেউ চাইলেই এটা তৈরি করতে পারে। যারা বেকার আছে, বিশেষ করে আমাদের গ্রাম অঞ্চলের মহিলারা বেকার থাকে খুব বেশি, তারা যদি জিনিসটা দেখে তাদের জন্য এটা আরো আরো লাইফ মানাইতে পারবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে কাঁচামাল কি আপনি দিবেন? হ্যাঁ, কাঁচামাল চাইলে আমার কাছ থেকে নিতে পারবে, আমরা তো কাঁচামাল সবই মাল বিক্রি করি, কমপ্লিট মালও বিক্রি করি প্লাস কাঁচামালও বিক্রি করি। এটা তো আপনি তো আমাদের আরো বড় কয়েকটা কারখানাতে গেছেন, দেখছেন, এবং আমরা আপনার দোকানে আমরা দেখে আসলাম মাত্র, না দোকানেও দেখছেন, দোকানে তো আমরা মাল কমপ্লিট করে, মাল প্যাকেট করে, মাল কমপ্লিট করা মালগুলো সেল করি। আজকে আমরা দেখতেছি আপনি যেখানে ফিটিংটা হয়। হ্যাঁ, এটা হচ্ছে ফিটিংটা হচ্ছে, এখানে হচ্ছে আমাদের ছোট যে ছোট ছোটো ছোটো যে ওয়াগুলো থাকে, 120-200-300 যে অর্ডারগুলো থাকে, এই মালগুলো আমরা এখান থেকে ডেলিভারি দিই। আর বড় অর্ডারগুলো তো আমরা একবার আপনার ফ্যাক্টরিতে গেছি। জি 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 জি। ওকে, এটা এটা লাগানোর পরে এই যে ক্যাপ আছে, এই যে ক্যাপ জাস্ট দুইটা তার, এটার মধ্যে জাস্ট ঢুকাই দিতে হয় নাকি? জাস্ট দুইটা তার এভাবে ঢুকাই দিয়ে এটার উপরে যে ক্লিপ থাকে সেই ক্লিপটা জাস্ট লাগাই দাও নাকি? এটা জাস্ট এই যে ক্লিপটা থাকে, এই ক্লিপের মধ্যে এটা জাস্ট পুশ করে দেওয়া হয়। এই যে, ওকে ওকে, খুবই সহজ। আচ্ছা, এই এই সব কাঁচামালগুলোই আপনার কাছে পাওয়া যাবে? কাঁচামাল কমপ্লিট আমাদের কাছ থেকে মাল নিতে পারবে। হ্যাঁ, এটা 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 কমপ্লিট হয়ে গেল। এবার শুধু জাস্ট আপনার ক্যাপ আছে, এই যে ক্যাপ, আর একটা এটার সাথে এগুলোর সাথে আপনার সাদা যে অংশটা ক্যাপটা আছে, এই ক্যাপটা যদি লাগাই দেয় মালটা পুরো লাইট। আচ্ছা, ওকে, এটা এই লাইট আমরা এটাকে প্যাকেট করে, প্যাকেট করে কোথায় প্যাকেট করেন আমরা একটু সেটা দেখতে চাই। হ্যাঁ, ওটা ওটা আমরা আপনাকে একটু করে দেখাচ্ছি, দেখাচ্ছেন। তারপর আপনারা আমরা আরেকটা আরেকটা আমাদের আইটেমগুলো দেখাই, যেটা হচ্ছে আমাদের গ্যারান্টি যে প্রোডাক্টগুলো, এতক্ষণ দেখাচ্ছি আপনাদেরকে আমাদের নন গ্যারান্টি যে প্রোডাক্টগুলো। নন গ্যারান্টি প্রোডাক্টের ভিতরে আপনার 5 ওয়াট, এটা হচ্ছে আপনার 12 ওয়াটের আইসি। নর্মালি এখন যে মালটা মার্কেটে চলতেছে অ্যাভেলেবেল 24 টাকা, 23 টাকা, 25 টাকা, এর ভিতরে আপনার 18 ওয়াটের আছে, 20 ওয়াটের আছে, প্রসেস একই, ওকে, একই, শুধু রেটটা জাস্ট আলাদা আলাদা। সেটা আমাকে আমার স্ক্রিনে দেওয়ার নাম্বারে আছে, নাম্বার সাথে আমার সাথে যোগাযোগ করলে আমি এটা রেট দিয়ে দেবো। ওকে, তারপর আমাদের গ্যারান্টির প্রোডাক্টগুলো অনেকে বলে যে নন গ্যারান্টি মালটাই কি গ্যারান্টি দেওয়া হয় কিনা, আসলে না, নন গ্যারান্টি এবং গ্যারান্টি মালের টোটাল আইটেমটাই কিন্তু ভিন্ন। ওকে, তৈরি করার সিস্টেম এক, বাট প্রোডাক্টগুলো ভিন্ন। আমাদের একটা গ্যারান্টির যে আপনার পিসিটা আছে এটা মোটা হয়, ওকে, তারপর অনেক ভারী হয়। হ্যাঁ, এটা নন গ্যারান্টি পিসি, আর একটা গ্যারান্টি পিসির ভিতরে অনেক ডিফারেন্স আছে, তফাত, অনেক তফাত। হ্যাঁ, আর এই বডিটাও এবং গ্যারান্টির বডিগুলোও একটু ডিফারেন্স হয়। হ্যাঁ, ওগুলা বাংলা বডিটা সচরাচর পাতলা হয়, যেহেতু বাংলাদেশে আপনার যত কম দেওয়া যায় ততই ভালো। হ্যাঁ, ওই বাংলা বডিটা পাতলা হয়, কিন্তু গ্যারান্টির বডিগুলো একটু ভারী হয়। হ্যাঁ, এগুলা চায়না বডি বা চায়না থেকে আপনার বিভিন্ন মেশিন আইনা এগুলা এগুলো এখন বর্তমানে আমাদের দেশেও ইয়া হইতেছে, প্রোডাকশন হইতেছে, তো গ্যারান্টির প্রোডাক্টগুলোর প্রসেস একই বাট জিনিসটা ভিন্ন। আচ্ছা, আমাদের এই 6 মাসের রিং বডি আমরা আগে সেল করতাম, আগে আমাদের রেট ছিল 65 টাকা, এখন যেহেতু চায়না বন্ধ, আমাদের যেহেতু ব্যবসাটা পুরোপুরি চায়নার উপরে নির্ভরশীল, ওকে, আমাদের এখন এটা রেট হচ্ছে আপনার 70 টাকা 6 মাসের গ্যারান্টি, সাথে প্যাকেট আছে, কার্ড আছে,
ছমাসের গ্যারান্টি প্রত্যেকটা মালে আপনার আমার ব্র্যান্ডের নাম দেওয়া আছে, তারপরে সিরিয়াল নাম্বার দেওয়া আছে, কার্ডের সিরিয়াল নাম্বার দেওয়া আছে। এটা চাইলে যে কোনো কেউ, যে বেকার যারা আছে, 500 পিস, 200 পিস, 300 পিস, 100 পিস নিয়ে তারা গ্রাম অঞ্চলে যে ছোটোখাটো দোকানগুলো আছে ওগুলোতে নিয়ে কিন্তু ব্যবসাটা শুরু করতে পারে। ওকে, তো সেক্ষেত্রে আমি যে সবসময় বলি যে 1-2 হাজার টাকা দিয়েও ব্যবসা করা সম্ভব, আসলে সম্ভব। এটা যদি 2000 টাকা দিয়ে আপনার যদি 30-40 পিস, 50 পিসও তারা নিয়ে যায়, 100 পিস যদিও কষ্ট করে নিয়ে যায়, 100 পিসের টাকা কিন্তু আহামরি না। হ্যাঁ, 100 পিসও যদি নিয়ে যায়, তারা প্রত্যেকটা দোকানে 10-10টা করে দিলেও কিন্তু তারা দৈনিক 100-200 পিস মাল সেল করা সম্ভব। ওকে, হ্যাঁ, তাহলেও কিন্তু আপনার যদি 5 টাকা করেও লাভ করে, হ্যাঁ, 100 পিসে 500 টাকা কিন্তু ইনকাম। আচ্ছা, তো বেকার থাকার কোনো অপশন নাই কিন্তু। ওকে, এটা হচ্ছে জাস্ট একটা আইটেম। আপনি তো আমাদের দোকানে গেছেন, আমাদের দোকানেও অনেকগুলো আইটেম, প্রায় 250-300 আইটেম, প্রত্যেকটাই এরকম। ওকে, মানে যে কোনো একটা প্রসেসটা এরকম, প্রসেস এরকম, যে কোনো একটা আইটেম দিয়ে কিন্তু আপনার কাজ করলে যে বেকারত্ব যে সমস্যাটা কিন্তু দূর হয়ে যায়। ওকে, তবে কাজ করার মনোযোগতা থাকতে হবে, পরিশ্রম করতে হবে, ধৈর্য ধরতে হবে। আচ্ছা, অনেকে আপনার 100 পিস নিয়ে বাই সেল করতে পারি না, বা সম্ভব না, আসলে কিন্তু তা না। যেহেতু আমার কাছে আইটেম অনেক, আপনি একটা আইটেম নিয়ে যখন একটা দোকানে যাবেন, খেয়াল করবেন তার দোকানে আর কি কি প্রোডাক্ট আছে। ওকে, হ্যাঁ, আপনি এটা দিয়ে তার কাছে দেওয়াতেছেন না, তার কোন আইটেমটা দিয়ে তার কাছে গেলে আপনি তার কাছে ঢুকতে পারবেন, এটাও কিন্তু আপনাকে আপনাকে নিজের ব্রেন ইউজ করে কিন্তু আপনাকে চিন্তা করতে হবে। যেহেতু আমাদের কাছে অনেক আইটেম আছে। ওকে, হ্যাঁ, আমাদের কাছে টর্চ লাইট আছে, চার্জার লাইট আছে, মাল্টিপ্লাগ আছে, আমরা দোকানে দেখলাম অনেক সিলিং ফ্যান আছে। হ্যাঁ, তো সো আমাদের সাথে যোগাযোগটা খুব কন্টিনিউয়াস ক্লোজলি যদি করে, ফ্রেন্ডলি যদি করে, তাহলে সম্ভব। আর যেহেতু আমার আমার ব্যবসার বয়স প্রায় 15 বছর, আমি অনেক ব্যবসার সাথে জড়িত ছিলাম, জড়িত আছি, অনেক ব্যবসা সম্পর্কে আমার আইডিয়া আছে। আশা করি তারা যে কোনো ইলেকট্রিক ব্যবসা, যে কোনো ইলেকট্রিক আইটেমের আইডিয়ার জন্য হলেও তারা আমার সাথে যোগাযোগ করলে আমি তাদেরকে আইডিয়া দিতে পারবো, সহযোগিতা করতে পারবো। আচ্ছা, তো সেক্ষেত্রে আমাদের যে এখান থেকে আপনার মালগুলো তৈরি হওয়ার পরে আমাদের পাশে একটা রুম আছে, ওই পাশের রুমে আমরা মালগুলো আমাদের ডেলিভারির জন্য প্রস্তুত দিই। আজকে যে ডেলিভারি, যে প্রোডাক্টগুলো খুবই যত্ন সহকারে আমরা ডেলিভারিগুলো দেওয়ার চেষ্টা করি। কারণ হচ্ছে একটা বিষয়, আমরা আপনার এই আসলে দিন যত যায় মানুষ তত শিখে। আমরা যখন আপনার নন গ্যারান্টি মালগুলো ডেলিভারি দিই, এগুলো কিন্তু ট্রান্সপোর্টে কিন্তু ভেঙে যায়। হ্যাঁ, তো জিনিসটা আপনার একটা কাস্টমারও আবার মালটা রিটার্ন করা খুবই ডিফিকাল্ট হয়ে যায়। আরেকটা কথা হচ্ছে আপনার, যদি আমরা যখন বড় কারখানাতে কাজগুলো করি, সেক্ষেত্রে এই যে এই তারগুলো যে রান দিয়ে লাগানো হয়, ওগুলো আসলে তখন একটু লুজ থাকে ম্যাক্সিমাম তারে। কিন্তু আমি এখানে এই এই ছোটো আকারে এটা করার কারণ হচ্ছে যেন যত্ন সহকারে প্রত্যেকটা প্রোডাক্ট যেন খুবই স্ট্রং হয়। হ্যাঁ, যারা খুচরা দোকানদার আছে 100-200 পিস মাল, তারা যদি আপনার 100 পিস মাল নেয়, দেখা যায় যে 5-6-10টা মালের হয়তোবা তার ছেঁড়া বা পিন কেপ খোলা, তো তারা কিন্তু হতাশ হয়ে যায়। আচ্ছা, যে ভাই ওরা তো আর বুঝে না যে এটাতে খুবই সহজ একটা কাজ। তো এই জন্য আমি এই 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 জায়গাতে এই ছোটো আকারে এই জিনিসটা করার কারণ হচ্ছে আমার ছোটো যে কাস্টমারগুলো আছে বাংলাদেশের, যে প্রত্যেকটা জায়গায় যে আমার ছোটোখাটো যে কাস্টমাররা আছে, যারা আমার ব্যবসায়ী, যারা 100-200 পিস নিতে চায়, তাদের জন্য আমার এই ছোটো ছোটো আকারে এই জিনিসটা, এই কারখানাটা করার কারণ হচ্ছে আমার জাস্ট ছোটো যারা ব্যবসা করতে চায় তাদের জন্য, তাদের প্রোডাক্টগুলো যেন ভালোভাবে যায়। ওকে, সেক্ষেত্রে আমি আপনাকে আমাদের এখান থেকে তৈরি হওয়ার পরে আমাদের আজকে যে আজকে আমাদের ডেলিভারি হবে, ডেলিভারি হবে যে আইটেমগুলো, ওগুলো আমি আপনাকে এখন দেখাচ্ছি। চলেন আমাদের পাশের রুমে। এটা এখান থেকে মূলত ডেলিভারি, এখানে এই প্রোডাক্টগুলো, এগুলো আজকে ডেলিভারি, আজকে ডেলিভারির জন্য এগুলো আমাদের অনেক হিউজ, এগুলো সব আজকে বিক্রি হয়ে গেছে। হ্যাঁ, এগুলো সব আজকে ডেলিভারি। আচ্ছা আচ্ছা আচ্ছা, অনেক এগুলো আইটেম দেখতেছি। এই যে আপনার 15 ওয়াট, এটা হচ্ছে 40 ওয়াট, এটা হচ্ছে 50 ওয়াট, এগুলো হচ্ছে আপনার গ্যারান্টি, 6 মাসের গ্যারান্টির প্রোডাক্ট এগুলো। আচ্ছা, তারপর আপনার এই যে বাংলা মাল, এগুলো হচ্ছে আপনার আজকের জন্য ডেলিভারি। আমি যে বললাম আপনাকে যে আমাদের ছোটোখাটো যারা কাস্টমার 100-200 পিস নেয়, আলাদা আলাদা পলি করা, হ্যাঁ হ্যাঁ, আলাদা আলাদা পলি করা, এবং পলি করার পরে এগুলার
এই যে এদিকে আছে, এবং এখানে আমরা দেখতেছি এই যে প্যাকেট গুলো এভাবে পাঠান নাকি? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এই প্যাকেট, তারপর হচ্ছে এটা অন্য একটা প্যাকেট, পাঁচ ওয়াটের প্যাকেট, পাঁচ ওয়াটের প্যাকেট, মানে সবকিছু এখান থেকে মূলত প্রসেসিংটা হয়। হ্যাঁ এখান থেকে কমপ্লিট হই আমরা, ট্রান্সপোর্টে একবারে এখান থেকে আমরা ট্রান্সপোর্টে মাল দিয়ে দিই। আচ্ছা, আর দোকানে তো এই জন্য আমি একটু চেষ্টা করি যারা আমার কাস্টমার আছেন তারা যদি আমাকে ডেলিভারি অর্ডার দেওয়ার পরে একটা দিন যদি সময় দেয় তাহলে তাদের প্রোডাক্টগুলো খুবই সুন্দরভাবে আমি ডেলিভারি দেওয়া সম্ভব হয়। মানে এই যে এখানে যে প্যাকেটগুলো দেখতেছি এগুলো হচ্ছে আপনারা ট্রান্সপোর্টে পাঠিয়ে দিলে ওরা হচ্ছে লেবেল টেবেল করে তারপর পাঠিয়ে দেয় নাকি? হ্যাঁ হ্যাঁ, ডেলিটা যদি ডেলি দিতে হয় সেক্ষেত্রে আমাদের দোকান থেকে দিতে হয়, আর দোকানে যেহেতু প্রচুর ঝামেলা থাকি আমরা, হ্যাঁ ওই ক্ষেত্রে কিছু সমস্যা হয়ে যায়। আচ্ছা, আর ভাই এখানে তো আমরা দেখছি শুধুমাত্র লাইট, আর অন্য যে আইটেমগুলো আপনার আছে আমরা জানি ইলেকট্রিকের সব আইটেমই তো আপনার দোকানে পাওয়া যায়, সেই আইটেমগুলো কোত্থেকে ডেলিভারি দেন? ওগুলো আমাদের নবাবপুরে আমাদের আরেকটা গোডাউন আছে, ওইটা হচ্ছে আপনার আলাদা, টোটালি আপনার ইলেকট্রিকের এলইডির সাইড, এই এলইডি সাইডের গুলো এদিক থেকে যায়, আর আমাদের আপনার এই টর্চ লাইট বা অন্যান্য আইটেমগুলোর জন্য আমাদের নবাবপুরের কাছে আমাদের আলাদা গোডাউন আছে, ওগুলো ডাইরেক্ট ওইখান থেকে ডেলিভারি হয়, ওইখান থেকে ডেলিভারি, এখান থেকে ডেলিভারি। এখানে একটা বিষয় হচ্ছে আমাদের এখানে গ্যারান্টির যে প্রোডাক্টগুলো আমি বারবারই বলি যে গ্যারান্টির প্রোডাক্ট আর নন গ্যারান্টির প্রোডাক্ট কিন্তু এক না, ঠিক আছে? আমাদের গ্যারান্টির প্রোডাক্টগুলোর কোয়ালিটি একটু দেখেন, একটা নন গ্যারান্টি মাল এবং গ্যারান্টির মাল আমার যে মালগুলো সম্পূর্ণ ভিন্ন। হ্যাঁ অনেকে মনে করে যে আমরা হয়তো নন গ্যারান্টির মালগুলোর গ্যারান্টি দিয়ে সেল করি, আসলে তা না, আমাদের গ্যারান্টির মাল যেহেতু এটা আমাদের নামে যায়, আমার যেহেতু আমার প্রত্যেকটা কাস্টমার সাথে আমি যতদিন আছি আল্লাহ যদি আমাকে এই ব্যবসার ভিতরে আমার রিজিক রাখছে ততদিন আপনারা নিশ্চিন্তে আমার সাথে বিজনেস করতে পারেন, আমার প্রোডাক্ট নিয়ে সেল করতে পারেন। আজকে আপনাকে এখানে আনার যে আমার মেইন উদ্দেশ্য হচ্ছে যে কি, যে আমরা আমাদের কাস্টমারদেরকে যে মালগুলো যে কীভাবে ডেলিভারি দিই এগুলো কতটা যত্ন সহকারে আমরা মালগুলো তৈরি করি এবং কতটা যত্ন সহকারে আমরা মালগুলো দেওয়ার চেষ্টা করি, এটাই আপনাকে দেখানোর জন্য। যেহেতু আপনি আমার বিগত অনেকগুলো ভিডিও আপনি আমাদেরকে আপনার মাধ্যমে অনেকগুলো ভিডিও আমরা দেখছি বা আমাদের দর্শকরা দেখছে, তো সেক্ষেত্রে আমরা যে কতটা যত্ন সহকারে কাস্টমারদেরকে যে আমরা সার্ভিসটা দিচ্ছি, হ্যাঁ তো সেই জিনিসটাই আপনাকে দেখানোর জন্য আজকে আমার এই ছোটো আকারের যে ডেলিভারি সেন্টার এখান থেকে আমরা মালগুলো ডেলিভারি দিই আপনাকে নিয়ে আসলাম। আর আমাদের যে গ্যারান্টির প্রোডাক্টের ভিতরে আমাদের নতুন একটা প্রোডাক্ট আসছে, সেটা হচ্ছে আপনার 40-50 আর হচ্ছে 60 ওয়াট, এই বডিগুলো সম্পূর্ণ হিক্সিং করা, এই কলসি বডি এগুলো যেরকম হিক্সিং করা থাকে সেম এই বডিটাও হিক্সিং করা। ওকে, এটা 6 মাসের গ্যারান্টি, 40 ওয়াট 200 টাকা আর 50 ওয়াট 250 টাকা হচ্ছে প্যাকারি রেট। ওকে, যারা আমাদের ব্যবসায়ী ভাইরা আছেন তাদের রেট হচ্ছে 200 টাকা আর 250 টাকা, 6 মাসের গ্যারান্টি, 750 টাকা গ্যারান্টি দেওয়া আছে। এবং এটা আপনার যে প্যাকেট আপনার নিজের না প্রতিষ্ঠানের, 500 থেকে 550 টাকা অনায়াসে মাল সেল করতে পারবে, বিক্রি করতে পারবে, বিক্রি করতে পারবে। এটার আলোর কোয়ালিটিও অনেক ভালো। হ্যাঁ, এটা আপনার যেহেতু মালটা হিক্সিং করা, নর্মালি বাজারে যে বডিগুলো পাওয়া যায় এগুলা এই এরকম এরকম বডির ভিতরে বড় বডি বাট হিক্সিং করা থাকে না, মালগুলো বেশি দিন টিকে না। আমাদের এটা নতুন আমাদের ইয়াতের সাথে আমাদের ব্র্যান্ডের সাথে এটা আমাদের নতুন যুক্ত হয়েছে, এটা 40 এবং 50, কোয়ালিটিগুলো খুবই ভালো। যারা 40-50 বড় আকারের বড় লাইটগুলো সেল করতে চান আমার সাথে আমার দেওয়ার নাম্বারে যোগাযোগ করেন, আশা করি আপনারা লাভবান হবেন। আমি একটা কথা বলি, আমাদের সাথে যদি সুসম্পর্ক থাকে, ফ্রেন্ডলি একটা সম্পর্ক হয়, একটা যারা বাইরের ব্যবসায়ী আছে ব্যবসা কিন্তু করা যাবে খুব সহজেই, যদি আমাদেরকে আপন ভাবতে পারেন তাহলে কিন্তু আপনাদের সাথে আমাদের ব্যবসাটা করা খুবই সহজ হবে, আপনারা অনেক কিছু আমাদের কাছ থেকে নিতে পারবেন। ওকে, হ্যাঁ সেই ক্ষেত্রে আমাদেরকে টোটালি বিশ্বস্ততার সাথে, বিশ্বস্ততা জিনিসটা হলো সবচেয়ে আগে, বিশ্বাস জিনিসটা সবচেয়ে আগে। আমরা আজকে 15-16 বছর এই নবাবপুর কেন্দ্রিক আমরা হোলসেল বিজনেস করতেছি, আমরা সিলিং ফ্যানের বিজনেস করি, তারপরে টর্চ লাইটের বিজনেস করি,
তারপরে এভরিথিং এলইডির অনেকগুলো আইটেম নিয়ে বিজনেস করি। আমাদের দুইটা শোরুম আছে, হ্যাঁ 8 নম্বর গেটে একটা আছে, 5 নম্বর গেটে একটা আছে। তো যারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে চান তারা অবশ্যই আমার সুন্দরবনের 5 নম্বর গেটে তানভীর ইলেকট্রিক, ঠিক গেটের হাতের ডান পাশে রাস্তা থেকেও দেখা যায়, আপনার নগরভবন যে লাইনে ওই লাইনেই নগরভবনের উল্টা পাশে বিআরটিসি কাউন্টারের সামনে যে গেটটা ওইটাই হচ্ছে আপনার গেট। ওইখানে আসলেই আমার সাথে সরাসরি আসলেও যোগাযোগ করতে পারেন। আর ফোনে যদি আপনারা যদি আমার সাথে যোগাযোগ করতে চান, সারা বাংলাদেশ থেকে ফোনে যোগাযোগ করলে আমরা ফোনে মাল অর্ডার নিই, অর্ডার নিয়ে সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে, বাংলাদেশের যে কোনো প্রান্তে ট্রান্সপোর্ট ব্যবস্থা এখন খুবই সহজ। আপনারা চাইলে কন্ডিশন, চাইলে কন্ডিশনও নিতে পারেন। আর কন্ডিশনে নেওয়াটা আমি ততটা বেটার মনে করি না, যদিও যদি কন্ডিশনে নেওয়ার ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা হয়, আপনার 150 টাকার ভাড়া কিন্তু 400-500 টাকা ভাড়া আসে। সেক্ষেত্রে আমরা পরবর্তী ডেটাতে প্রশ্নবিদ্ধ হই কেন এত টাকা আসবে, সেটা আমাদের কাছে কিছু করার নাই। আর এই জন্য আমি বলি যে আমাদেরকে আপনারা যত টাকা ইচ্ছা টাকা জমা দিতে পারেন ব্যাংকে বিল করার পরে, কোনো ভয় নাই। গত 15 বছরে এখনও পর্যন্ত আমাদের কোনো ব্যাড রেকর্ড নেই, ইনশাল্লাহ আগামীতেও কখনো হবে না। আপনাদের যে আমানত এবং আমরা আপনাদের আমানতের জন্য আমাদের ছোটো আকারে হোক বড় আকারে হোক আমরা চেষ্টা করি প্রোডাক্টগুলো ভালো মতো পৌঁছে দেওয়ার। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। আমাদের উদ্দেশ্য কেবলমাত্র ব্যবসা প্রতিষ্ঠানে দেওয়া তথ্যগুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়া, তাই ভিডিও দেখার পর কোনো দোকান থেকে পণ্য কেনার পূর্বে অবশ্যই দাম এবং মান ভালো করে যাচাই করে নেবেন, সেই সাথে কিভাবে ঝুঁকিহীনভাবে অর্থ লেনদেন করবেন সে বিষয়ে নিজ দায়িত্বে সিদ্ধান্ত নেবেন। দর্শক, আশা করি আমাদের ভিডিও দেখার পর আপনি শুরু করবেন নতুন কোনো ব্যবসা, একদিন সমাজের অন্য 10 জন আপনাকেই অনুসরণ করবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করে আমাদের উৎসাহ দিবেন। পরবর্তীতে কোন পণ্য সম্পর্কে জানতে চান তা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, চেষ্টা করব আপনাদের অনুরোধ রক্ষা করতে। শিগগিরই দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন।